পৃথিবীর আবর্তন গতির দ্বিতীয় অংশ রোটেশনাল মোশন পার্ট টু নিয়ে আলোচনা করব মূল আলোচ্য বিষয়ে আন্তর্জাতিক রেখার সংজ্ঞা সময়ের পার্থক্য এবং এই রেখাকে বাকি দেওয়ার কারণ আর দুই সময়ের বিভিন্ন সংজ্ঞা যেমন স্থানীয় সময় প্রমাণ সময় গ্রিনসের সময় এ এম ও পি প্রথমে আমরা আন্তর্জাতিক রেখা নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক রেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যে রেখা একশো আশি ডিগ্রি দেরেঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে উত্তর মেরু নর্থপোল পোল থেকে দক্ষিণ মেরু সাউথ পোল পর্যন্ত বিস্তৃত মনে রাখতে হবে একশো আশি ডিগ্রি দেড়েঘিমা রেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করে ডেডলাইন ডিভাইডার সে কারণে একশো আশি ডিগ্রি দেড়েঘ্ রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেডলাইন বলা হয় মনে রাখবে তুমি যদি কখনো নিরীক্ষরেখা বরাবর পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে যেতে যেতে একশো আশি ডিগ্রি দৃঘ্মরেখা বা আন্তর্জাতিক রেখাকে অতিক্রম করো তাহলে তোমার ঘড়ির সময় একদিন কমিয়ে নিতে হবে অর্থাৎ সেদিন সোমবার থাকলে তোমাকে রবিবার ধরে নিতে হবে আর তুমি যদি নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে একশো আশি ডিগ্রি রেখা বা আন্তর্জাতিক রেখাকে অতিক্রম করো তাহলে তোমার ঘড়ির সময় একদিন বাড়িয়ে নিতে হবে অর্থাৎ সেদিন সোমবার থাকলে মঙ্গলবার ধরে নিতে হবে কারণ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে 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 থাকলে সময় ক্রমশ পিছিয়ে যায় আর পশ্চিম দিক থেকে পূর্ব দিক যেতে থাকলে সময় ক্রমশ এগিয়ে যায় যেহেতু পৃথিবীর এক ডিগ্রি পথ অতিক্রম করলে চার মিনিট সময় বেড়ে যায় বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই আন্তর্জাতিক তার রেখাকে মাঝে মধ্যে বাঁকি দেওয়া হয়েছে তার কারণ আন্তর্জাতিক তারি রেখাকে মোটামুটি একশো আশি ডিগ্রি দীর্ঘরেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হলেও সাইবেরিয়ার উত্তর পূর্বাংশ এবং অ্যালুশিয়ান ফিজি চ্যামথন দ্বীপপুঞ্জের স্থলভাগকে এড়িয়ে চলার জন্য এই রেখাকে অ্যালুয়েশিয়ান দ্বীপপুঞ্জের কাছে এগারো ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে না হলে একই দেশের আন্তর্জাতিক রেখার দুদিকে দুরকম সময় সূচিত হতো এতে ওই স্থলভাগে বসবাসকারী স্থলীয় মানুষদের দিন ও রাত্রি এবং তার সাথে তারিখ নির্ণয় করতে অসুবিধা হতো এই অসুবিধা দূর করার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে এবং বাঁকি দেওয়া হয়েছে নেক্সট সময়ের বিভিন্ন সংজ্ঞা সময়ের বিভিন্ন অংশে বিস্তারিত আলোচনার আগে দেরেঘিমার সাথে সময়ের সম্পর্কটি গাণিতিক নিয়মে দেখানো যাক পৃথিবী গোলাকার বলে এর কৌণিক পরিমাপ তিনশো ষাট ডিগ্রি পৃথিবীর একবার নিজের অক্ষের উপর আবর্তনের জন্য সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা বা একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টায় পৃথিবী তিনশো ষাট ডিগ্রি দেড়েঘিমা বা পথ বা সমগ্র দেড়ে ঘিমা অতিক্রম করে এক ঘন্টায় পৃথিবী তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড চব্বিশ সমান সমান পনেরো ডিগ্রি দেড়ে অতিক্রম করে সুতরাং পৃথিবী তার পনেরো ডিগ্রি কৌনিক পরিমাপ বা পথ অতিক্রম করতে সময় নেয় এক ঘন্টা বা ষাট মিনিট পনেরো ডিগ্রি কৌনিক পরিমাপ বা পথ অতিক্রম করে ষাট মিনিটে এক ডিগ্রি কৌনিক পরিমাপ বা পথ অতিক্রম করে ষাট বাই পনেরো সমান সমান চার মিনিটে সেই কারণে পৃথিবীর প্রতিটি দেঘিমাতেই স্থানীয় সময় আলাদা হয় এবার জানা দরকার স্থানীয় সময় বলতে আমরা কি বুঝি পৃথিবীর আবর্তনের ফলে সূর্য যে স্থানে দেরঘিমা রেখার ঠিক মাথার উপর আসে তখন সেই স্থানে প্রত্যেকটি জায়গায় মধ্যাহ্ন বা মিড ডে বা মেরিডিয়ান সূচিত হয় বা দুপুর বারোটা বাজে আমার আগের ভিডিওতে বলা আছে এই কারণে দ্যারিঘিমা রেখাকে মেরিডিয়ান বলে এইভাবে আকাশের মধ্যাহ্ন সূর্যের অবস্থান অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বা লোকাল টাইম বলে যেমন কলকাতার স্থানীয় সময় অর্থাৎ অষ্টাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দেরিঘিমা রেখার স্থানীয় সময় যখন বারোটা তখন সারা ভারতের প্রমাণ সময় এগারোটা বেজে ছত্রিশ মিনিট বারো সেকেন্ড মনে রাখতে হবে আকাশে সূর্যের বিভিন্ন অবস্থান অনুযায়ী সময় নির্ধারণ করা হয় বলে স্থানীয় সময়কে সোলার টাইম বা সৌর সময় এবং সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলা হয় এবার জন্ম প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম কাকে বলে কোনো দেশের উপর দিয়ে একাধিক দ্রেঘিমা রেখা বিস্তৃত হয় ন্যাচারালি এক একটি দ্রেঘিময় এক এক সময় মধ্যাহ্ন হয় স্থানীয় সময়ের অনেক তারতম্য হয় এতে একটা দেশের রেল ডাক বিমান বেতার প্রভৃতি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিভাগগুলির কাজকর্মে খুবই অসুবিধা হয় তাই দেশের মধ্যভাগ বা মাঝখান দিয়ে প্রসারিত কোনো দেরেঘিমা রেখার স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বা স্ট্যান্ডার্ড টাইম ধরে নিয়ে দেশের রেল ডাক বিমান বেতার প্রভৃতি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কাজ চালনা করা হয় যেমন ভারতের বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দেরেঘিমা রেখার স্থানীয় সময়ই হলো ভারতের প্রমাণ সময় নেক্সট যেটা জেনে রাখা দরকার গ্রিনিস সময় বলতে কি বুঝি তোমরা অবশ্যই মনে রাখবে গ্রিনিস মান মন্দির অর্থাৎ জিরো ডিগ্রিতে রেঘিমা রেখার সময়কে প্রমাণ সময় ধরে সারা পৃথিবীর যে সময় নির্ধারণ করা হয় এই সময়কে গ্রিনিসের সময় বলে নেক্সট এ এম ও পি এম খুবই সহজ কোনো স্থানে মধ্যাহ্নের সময় অর্থাৎ মিড ডে থেকে মিড নাইট মধ্যাহ্ন থেকে মধ্যরাত্রি পর্যন্ত সময়কে পোস্ট মেরিডিয়াম বা পি বা আফটার মেরিডিয়ান বলে আর কোন স্থানের মধ্যরাত্রির পর থেকে মিড নাইট টু মিড ডে মধ্যরাত্রির পর থেকে পরবর্তী মধ্যাহ্ন পর্যন্ত সময়কে অ্যান্ট মেরিডিয়ান বা এ এম বলে বা বিফোর মেরিডিয়ান আজকের আলোচনা এখানে শেষ করছি যাওয়ার আগে কয়েকটি অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে গেলাম এএম ও পিএম কাকে বলে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কি আন্তর্জাতিক তারিখরেখাকে কখনো কখনো বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন পরবর্তী টপিক বায়ুমণ্ডলের স্তর বিন্যাস জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করো